নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেসন থার্টিন রাস্কিন বর্ণের লেখা গোস্ট অন দ্য বারান্দা এই গদ্যাংশের ইউনিট ওয়ানের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করবো তার সাথে সাথে ইউনিট ওয়ানের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় চলো শুরু করা যাক আজকের বিষয় ক্লাস সেভেন এর অন দ্য বারান্দা দেখো মূল গদ্যাংশটা শুরু করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেবো দেখো রাস্কিন বন্ড নাইনটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি ফোর রাস্কিন বন্ড যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি এখনো আমাদের মধ্যে আছেন ইজ এন ইন্ডিয়ান অথর হচ্ছেন একজন ভারতীয় লেখক অব ব্রিটিশ ডিসেন্ট ব্রিটিশ বংশোদ্ভূত তার মানে ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক হচ্ছেন রাস্কিম বন্ড ইন নাইনটিন হান্ড্রেড নাইনটি টু উনিশশো বিরানব্বই রিসিভ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার ফর হিজ শর্ট স্টোরি কালেকশন তার ছোট গল্প সংকলন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা এই বইটির জন্য হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড তার আরও বিখ্যাত লেখাগুলো হলো রুম অন দ্য রুপ এ ফ্লাইট অফ রিভার দ্য ব্লু আমা যেগুলো হচ্ছে রাস্কিন বন্ডের বিখ্যাত লেখা দ্য প্রেজেন্ট টেক্সট বর্তমান পাঠ্যাংশটা ইজ অ্যান এডিটেড ভার্সন হচ্ছে একটা যে সম্পাদিত রূপ অফিস শর্ট স্টোরি দ্য বারান্দা তার অন দ্য বারান্দা গল্পেরই এটা সম্পাদিত রূপ হচ্ছে আমাদের পাঠ্যাংশটা দেখো এরপর আমরা মূল গদ্যাংশে প্রবেশ করবো দেখো অনিলস মাদার্স মেমোরি অনিলের মায়ের স্মৃতিটা মজুদ ছিল উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর অবিশ্বাস্য পরিমাণের লোককাহিনী ফোকলোর মানে লোক বা লোকগাথা উড সামটাইমস অ্যাস্ট্রনিস আর তিনি মাঝে মধ্যে আমাদের অবাক করে তুলতেন উইথ আর স্টোরিজ তার গল্প দিয়ে কিসের গল্প অফ স্পিরিট আত্মার অ্যান্ড মিস্চিভাস গোস্ট এবং দুষ্টু ভূতেদের তার দুষ্টু ভূত এবং আত্মার গল্প দিয়ে মাঝে মধ্যে আমাদের অবাক করে তুলত কারণ অনিলের মায়ের স্মৃতিতে ছিল প্রচুর পরিমাণ লোককথা বা লোককাহিনীর গল্প ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যায় হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন যখন অনিলের বাবা শহরের বাইরে ছিলেন অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড কমলকে এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল টু স্টে দ্য নাইট রাত্রিটা থাকার জন্য অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট অনিলের উপরের তলার ফ্ল্যাটেতে ইন দা বাজার বাজারে একদিন যখন অনিলের বাবা বাড়িতে ছিল না তখন আমাকে যে বক্তা বলছেন আমাকে এবং আরেক বন্ধু কমলকে ডেকে পাঠানো হয়েছিল অনিলের উপরের ফ্ল্যাটে থাকার জন্য বাজারেতে হিজ মাদার টু তার মা আমাদের বলতে শুরু করেছিলেন অ্যাবাউট দা ভেরিয়াস টাইপস অফ গোস্ট নানান ধরনের ভূতের কাহিনী শি হ্যাড যেগুলো তিনি জানতেন যে অনিলের মা যেসব ভূতের কাহিনী জানতেন সেগুলো আমাদের বলতে শুরু করেছিলেন মুলিয়া দ্য মেড সার্ভেন্ট মুলিয়া যে কাজের মেয়ে হ্যাভিং জাস্ট এ বাথ সেই সবে স্নান করেছে যে মুলিয়া সেই সবে স্নান করেছে কেম আউট অন দ্য বারান্দা বারান্দাতে এসে দাঁড়িয়েছিল আর হেয়ার লুজ তার চুলগুলোকে এলো করে দিয়ে যে চুলগুলো এলোমেলো অবস্থায় বারান্দাতে এসে মুলিয়া দাঁড়িয়েছিল মাই গার্ল বাছা ইউ অড নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট তোমার এভাবে চুলকে এলো করে রাখা খুলে রাখা ঠিক নয় শেড অনিলস মাদার অনিলের মা বলে উঠলেন যে এইভাবে চুলকে খুলে রেখো না ইট ইজ বেটার টু টাই নট ইন ইট চুলটা বিনুনি করে ফেলা বা বেঁধে ফেলা সব থেকে ভালো বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইট শেড মুলিয়া মুলিয়া বললো কিন্তু আমি এখনও চুলটাতে তেল দিইনি নেভার মাইন্ড কিছু মনে করো না বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ড সানসেট সূর্যাস্তের সময় তোমার চুল এভাবে খুলে রাখা ঠিক নয় উচিত নয় দেয়ার আর স্পিটস কল জিন্স এক ধরনের ভূত আছে আত্মা আছে যাদের জিন বলা হয় হুয়ার অ্যাট্রাক্টেড যারা আকৃষ্ট হয় মাই লং হেয়ার লম্বা লম্বা চুলের দ্বারা অ্যান্ড প্রেটি ব্ল্যাক আইস আর সুন্দর কালো চোখের দ্বারা লাইক ইউরস তোমার মতো যে তোমার যেমন সুন্দর লম্বা চুল আছে এবং কালো চোখ আছে এরকম লম্বা চুল এবং কালো চোখ দ্বারা এক ধরনের আত্মা আছে ভূত আছে যাদিকে জিন বলা হয় তারা কিন্তু আকৃষ্ট হয় দে মে বি ট্রেমটেড তারা হয়তো প্রলুব্ধ হতে পারে টু ক্যারি ইউ অ্যাভে তোমাকে তুলে নিয়ে যেতে যে তোমার মধ্যে যখন এরকম যেটার দ্বারা তারা আকৃষ্ট হয় লম্বা চুল আর কালো সুন্দর চোখ সেগুলি যখন তোমার মধ্যে আছে তারা হয়তো প্রলুব্ধ হয়ে তোমাকে তুলে নিয়ে যেতে পারে তাই তোমার উচিত হবে চুলটা বেঁধে ফেলা হাউ ড্রেডফুল কি ভয়ানক এক্সক্লেমড মুলিয়া মুলিয়া বিস্ময়ের সঙ্গে বলে উঠল হারিডলি টাইং এ নট ইন আর হেয়ার খুব দ্রুত চট করে চুলটা বেঁধে ফেললো অ্যান্ড গোয়িং ইনডোর্স রুমের ভিতরে চলে গেল টু বি অন দ্যে সাইড নিরাপদে থাকার জন্য যে যাতে করে ওই জিন এসে তাকে তুলে নিয়ে যেতে প্রলুব্ধ না হয় কমল অ্যান্ড অনিল আই কমল অনিল এবং আমি আমি এখানে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি স্যাট অন এ স্ট্রিং কট বসেছিলাম একটা দড়ির খাটেতে ফেসিং অনিলস মাদার অনিলের মায়ের দিকে মুখ করে হু শ্যাট অন অ্যানাদার কট যিনি বসেছিলেন বা যে বসেছিল অন্য আর একটা দড়ির খাটিয়াতে সি ওয়াজ নট মাচ ওল্ডার দেন থার্টি টু তার বয়স বত্রিশের বেশি নয় ফর অনিল সিস্টার আর তাকে প্রায়ই অনেকেই ভুল করে অনিলের বড় দিদি ভাবত যে মা না ভেবে অনিলের দিদি মনে করত ক্যান ইউ সি জিন্স আন্টি আন্টি তুমি কি জিন দেখতে পাও আয় আমি জিজ্ঞাসা করলাম সামটাইমস মাঝে মধ্যে দেখতে পাই সি সে বললো দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় এক অঙ্কের শিক্ষক ছিলেন হুজ যার পুপিলস মানে স্টুডেন্টস তোমরা জানো যার ছাত্রছাত্রীরা ছিল তোমাদের মতো বয়সী যে তোমাদের এখন যেমন বয়স তার ছাত্র সেরকম বয়স ছিল ওয়ান অফ দ্য বয়েজ বালকদের মধ্যে একজন ওয়াজ ভেরি গুড ছিল খুবই ভালো লেসনস তার পড়াশোনায় ওয়ান ডে একদিন হোয়াইল হি শ্যাট অ্যাট ইজ ডেস্ক যখন সে তার ডেস্কে বসেছিল ইন এ কর্নার অব দ্য ক্লাসরুম ক্লাসরুমের এক কনেতে দ্য টিচার শিক্ষক মহাশয় আক তাকে বললেন টু ফেস এ বুক একটা বই নিয়ে এসতে ফ্রম দ্য স্টুড যেটা দাঁড় করানো ছিল মানে যে কাপবোর্ডটা রাখা ছিল সবথেকে দূরবর্তী কণে রুমের থেকে দূরের কণেতে রাখা ছিল একটা আলমারি তার শিক্ষক মহাশয় তাকে বললো ওই আলমারি থেকে একটা বই নিয়ে এসতে দ্য বয় বালকটা হু ফেলড লেজি দ্যাট মর্নিং যে ওই দিন সকালে খুবই অলসতা অনুভব করছিল ডিড নট মুভ ফ্রম ইজ সিট সে তার জায়গা থেকে নড়ল না হি মিয়ারলি স্ট্রেচড আউট ইজ হ্যান্ড সে কেবল তার হাতটা বাড়িয়ে দিল টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড আলমারি থেকে বইটা নিল অ্যান্ড ইট টু দ্য টিচার এবং সেটা শিক্ষক মহাশয়কে দিয়ে দিল এভরি ওয়ান ওয়ার্জ অ্যাস্ট্রনিস্ট প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল বিকজ কারণ দ্য বয়েজ আর বালকটার হাতটা হ্যাড স্ট্রেচড অ্যাবাউট ফোর ইয়ার্স চার গজ প্রসারিত হয়েছিল বিফোর টাচিং দ্য বুক বইটাকে স্পর্শ করার আগে যে আমরা জানি এক গজ মানে নিয়ারলি টু হ্যান্ডস দু হাতের মতো তাহলে চার গজ মানে আট হাত বড় হয়ে গেছিল হাতটা তাই সবাই বিস্মিত হয়েছিল দে রিয়েলাইজ দ্যাট তারও উপলব্ধি করলো মানে বাকি যেসব ছাত্র ছিল তারও উপলব্ধি করলো হি ওয়াজ এ জিন সে আসলে একটা জিন দ্যাট ওয়াজ দ্য রিজন ফর ইজ বিইংস সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস এই কারণেই সে খুবই ভালো খেলাধুলা এবং ব্যায়ামে হুইচ রিকোয়ার্ড গ্রেট অ্যাজিলিটি যার জন্য প্রয়োজন হয় শারীরিক নমনীয়তার অ্যাজিলিটি মনে হচ্ছে নমনীয়তা যে খেলাধুলা এবং ব্যায়াম এতে সে খুবই ভালো কারণ সে ছিল একজন জিন ওয়েল আই ওয়াজ এ জিন বাহ আমি যদি জিন হতাম সে অনিল অনিল বলল স্পেশালি ফর ভলিবল ম্যাচেস বিশেষ করে ভলিবল প্রতিযোগিতার ক্ষেত্রে যে ভলিবল খেলার সময় যদি আমি একটা জিন হতে পারতাম অনিলস মাদার দেন টোল্ড আস অনিলের মা তারপর আমাদের বলেছিলেন অ্যাবাউট মুজিয়া মুন্জিয়া সম্পর্কে এ মিস এস গোস্ট একটা দুষ্টুভূত হু লিভস ইন লোনলি পুপিল ট্রিজ যে বাস করে নির্জন অসত্য গাছে হয়ে নে মুঞ্জিয়া যখন একজন মুঞ্জিয়া বিরক্ত হয় কি রাসেস আউট ফ্রম ইজ ট্রি সে দৌড়ে বেরিয়ে আসে তার গাছ থেকে অ্যান্ড আপসেট টঙ্গাজ উড়ে ফেলে টঙ্গাকে ব্লক কার্স গরুর গাড়িকে অ্যান্ড সাইকেল সাইকেলকে ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া এমনকি এটাও শোনা যায় মুঞ্জিয়া নাকি বাসকে উল্টে ফেলেছে যেটাও শোনা যায় যে একটা বাসকে উল্টে ফেলার মতো ক্ষমতাও মুঞ্জিয়ার রয়েছে ইফ ইউ আর পাসিং বিনিতে পুপিন ট্রি আর নাইট যদি তুমি রাত্রিবেলা অসত্য গাছের নিচ দিয়ে যাও ওয়ার্ন্ড অনিলস মাদার অনিলের মা সতর্ক করে বললো বি কেয়ারফুল সতর্ক থাকবে নট টু ইয়ান উইথাউট কভারিং ইউর মাউথ মুখ না চেপে হাই তুলবে না যে যদি পেরিয়ে যাও অসত্য গাছের নিচ দিয়ে অবশ্যই যখন হাই তুলবে মুখটা চেপে রাখবে অর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স ইন অফ ইট অথবা এর সামনে আমুলের তুড়ি না মানে মুখের সামনে ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট যদি তোমার এটা করতে মনে না থাকে দ্য মুঞ্জিয়া উই জাম্প ডাউন ইউর থ্রোট মুঞ্জিয়া লাফিয়ে তোমার গলার মধ্যে প্রবেশ করবে অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন আর তোমার যে পরিপাক ক্ষমতা সেটাকে পুরোপুরি নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে তাহলে এতক্ষণ আমরা গোষ্ঠন্দা বারান্দা এই গল্পের প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ করলাম এরপরে দেখো ওয়ার্ডনেসটে কয়েকটা ওয়ার্ডের মিনিং দিয়ে ইনক্রেডিবল মানে চবিশ্বাস্য আনবিলিভেবল ফোকলোর মানে লোককাহিনী দ্য ট্র্যাডিশনাল স্টোরিজ অফ এ কান্ট্রি মানে আনা ইউনিট অফ ডিস্টেন্স ওয়ান ইয়ার্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি থ্রি ফিট অ্যাজিলিটি মানে হচ্ছে নমনীয়তা এবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি দেখো এরপর ইউনিট ওয়ানের শেষে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করবো দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের তালিকাটা পূর্ণ করো দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি বাঁদিকে আছে স্টেটমেন্ট আর ডান দিকে আছে রিজন মানে স্টেটমেন্ট মানে এখানে কজ এফেক্টের মতো এফেক্টটা দেওয়া আছে ফলটা দেওয়া আছে আমাদেরকে কারণ রিজন মানে কজ কারণগুলো লিখতে হবে দেখো আমি এখানে তুই ছোট ছোট করে উত্তরগুলো লিখে দিয়েছি প্রথমে স্টেটমেন্টটা হচ্ছে দ্য অথার ওয়ে টু স্টে অ্যাট অনিলস হাউস লেখক অনিলের বাড়িতে থাকতে গিয়েছিল কারণটা হচ্ছে অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন অনিলের বাবা ছিল শহরের বাইরে আবার বলছি কারণটা হবে অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন বিয়েটা দেখো অনিলস মাদার টোল দেম গো স্টোরিজ অনিলের মা তাদের ভূতের গল্প বলেছিল কারণটা হবে সি নিউ ইনক্রেডিবল সে জানতো অবিশ্বাস্য পরিমাণ লোককাহিনী কাহিনী সি এটা দেখো দ্য বয় ইন দ্য ক্লাসরুম কুড স্ট্রেচ ইজ হ্যান্ডস ফোর ইয়ার্স এটা যে ক্লাসরুমের ছেলেটা তার হাতটাকে চার গজ বাড়াতে পেরেছিল এর কারণটা হবে হি ওয়াজ জিন আবার বলছি উত্তরটা সে ছিল একটা জিন হি ওয়াজ এ জিন বিয়েটা দেখো অনিল উইস টু বি এ জিন অনিল একটা জিন হতে চেয়েছিল এর কারণটা হবে হি ওয়ান্টেড টু বি গুড অ্যাট ভলিবল ম্যাচেস সে ভলি খেলার সময় ভালো করতে চেয়েছিল বলে আবার বলছি হি ওয়ান্টেড টু বি গুড অ্যাট ভলিবল ম্যাচেস এরপর অ্যাক্টিভিটি টু দেখো অ্যাক্টিভিটি টু এ কী বলা আছে অ্যানসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিজের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে দেখো এটা কি বলা আছে হোয়াট অ্যাট্রাক্টস এ জিন কোন জিনিসটা জিনকে আকৃষ্ট করে দেখো লং হেয়ার লম্বা চুল অ্যান্ড প্রেটি ব্ল্যাক আইজ আর সুন্দর কালো চোখ অ্যাট্রাক্ট এ জিন আকৃষ্ট করে একটা জিনকে আবার বলছি লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ অ্যাট্রাক্ট এ জিন এবারে বিয়েটা এটা দেখো লিস্ট দ্য অ্যাক্টিভিটিস একটা তালিকা তৈরি করো কাজকর্মগুলোর অফ অ্যান অ্যানোয়েড মুঞ্জি একটা বিরক্ত মুঞ্জিয়ার যে কাজকর্মগুলো করত তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে দেখো উত্তরটা হবে অ্যান অ্যানোয়েড মুঞ্জিয়া একটা বিরক্ত মুঞ্জিয়া রাসিং আউট ফ্রম দ্য ট্রি গাছ থেকে দৌড়ে বেরিয়ে এসে আপসেটস টঙ্গাজ উল্টে ফেলতো টঙ্গাকে ব্লক কার্স গরুর গাড়িকে সাইকেল সাইকেলকে অ্যান্ড ইভেনে বাস এমনকি একটা বাসকে আবার বলছি অ্যান অ্যানোয়েড মুঞ্জিয়া রাশিং আউট ফ্রম দ্য ট্রি আপসেট টঙ্গাজ ব্লক কার্স সাইকেলস অ্যান্ড ইভেনে বাস এরপর সিএটা দেখো কি বলা হচ্ছে হোয়াই মাস্ট ওয়ান বি কেয়ারফুল কেন একজন অবশ্যই সতর্ক থাকবে হোয়াইল ইয়ার্নিং আন্ডারে পুপিল ট্রি অ্যাট নাইট যখন একজন একটা অসত্য গাছের নিচে গিয়ে হাই তুলবে দেখো উত্তর হবে ওয়ান মাস্ট বি কেয়ারফুল হোয়াইল ইয়ার্নিং আন্ডারে পুপিল ট্রি একজন অবশ্যই সতর্ক থাকবে যখন হাই তুলবে অসত্য গাছের নিচে গিয়ে নাইট রাত্রিবেলা বিকজ কারণ এ এই গোস্ট মুঞ্জিয়া একটা দুষ্ট ভূত মে জাম্প ডাউন থ্রোট লাফিয়ে পড়তো একটা একজনের গলাতে অ্যান্ড রুইন ওয়ান্স ডাইজেশন এবং ধ্বংস করে দেবে একজনের যে পরিপাক ক্ষমতা সেটাকে নষ্ট করে দেবে আবার বলছি ওয়ান মাস্ট বি কেয়ারফুল হোয়াইল্ড ইয়ার্নিং আন্ডার এ পুপিল ট্রি অ্যাট নাইট বিকজ মুঞ্জিয়া এ মিসিবাস গোস্ট মে জাম্প ডাউন ওয়ান থ্রোট অ্যান্ড রুইন ওয়ানস ডাইজেশন এরপর ডিএটা দেখো ডিএটা কি বলেছে হাউ ডিড দ্য বয় ইন দ্য ক্লাস শো দ্যাট হি ওয়াজ এ জিম ওই ক্লাসের ছেলেটা কীভাবে দেখিয়েছিল যে সে একটা জিম ছিল দেখো দ্য বয় ইন দ্য ক্লাস শোড দ্যাট ওই ক্লাসের ছেলেটা দেখিয়েছিল যে হি ওয়াজ এ জিন সে একটা জিন স্ট্রেচিং আউট হিজ হ্যান্ড তার হাতটাকে বাড়িয়ে দিয়ে অ্যাবাউট ফোর ইয়ার্স প্রায় চারগজ যে তার হাতটা চার গজ বাড়িয়ে দিয়েছিল টু টাচ দ্য বুক ইন দ্য কাপবোর্ড কাপবোর্ডে বইটাকে স্পর্শ করার জন্য যখন সে তার হাতটাকে কাপবোর্ডের বইটাকে স্পর্শ করতে চার গজ বাড়িয়ে দিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে ওই ছেলেটি আসলে ছিল একটা জিন এরপর অ্যাক্টিভিটি থ্রি দেখো অ্যাক্টিভিটি থ্রি কি বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস পূর্ণ করো শূন্যস্থানগুলো উপযুক্ত শব্দ বেছে নিয়ে ফ্রম দ্য বক্স গিভেন বিলো নিচের বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস তুমি যদি মনে করো পরিবর্তন করার প্রয়োজন ওয়ার্ডের ফর্মের চেঞ্জ করতে পারো যে ওয়ার্ডের ফর্ম যদি চেঞ্জ করতে হয় সেটা তুমি চেঞ্জ করতে পারো দেখো কী কী ওয়ার্ড দেওয়া আছে ইনক্রেডিবল ফেচ কাপবোর্ড আর অ্যাজিলিটি এই ওয়ার্ডগুলো দেওয়া আছে এটা দেখো সেন্স শি ইজ এ জিমনাস্ট যেহেতু সে একজন জিমনাস্ট শি হ্যাজ গ্রেট উত্তর হবে অ্যাজিলিটি তার রয়েছে প্রচণ্ড নমনীয়তা বিয়েটা দেখো তুহিন ড্যাস বাকেট অফ ওয়াটার তুহিন এটা উত্তর হবে ফেজ এনেছিল এ বাকেট অফ ওয়াটার এক বালতি জল সেটা দেখো ইয়োর স্টোরি তোমার গল্পটা ইজ উত্তর হবে ইনক্রেডিবল অবিশ্বাস্য ডিএটা দেখো দ্য ইউটেনসিলস আর কেপ্ট ইনসাইডে বাসনপত্রগুলো রাখা ছিল ভেতরে কিসের এক একটা আলমারি তাহলে প্রথম একটা হলো অ্যাজিলিটি দ্বিতীয়টা হলো ফেস্ট তিন নম্বরটা হলো ইনক্রেডিবল আর ডিএটা হলো কাপবোর্ড এরপর অ্যাক্টিভিটি ফোর দেখো কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং কম্পারিজেন্স পূর্ণ করো নিচের তুলনাগুলোকে বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো নিচের বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিকটা বেছে নিয়ে কি দিয়ে আছে দেখো কোল্ড হট ব্ল্যাক প্রাউড ব্রেভ গ্রিন হেভি জেন্টল ফার্ম বিজি দেখো প্রথমে হবে অ্যাজ ড্যাস অ্যাজ কোল এটা হবে অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল দেখো বি এরটা হবে অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন সি এরটা হবে অ্যাজ বিজি অ্যাজ এ বি তারপরটা হবে অ্যাজ জেন্টল অ্যাজ এ ল্যাম্প ইয়েরটা হবে অ্যাজ প্রাউড অ্যাজ এ পিকক এফ এফেরটা হবে অ্যাজ গ্রিন অ্যাজ গ্র্যাস জি এরটা হবে অ্যাজ ফার্ম অ্যাজ এ রক এইচারটা হবে অ্যাজ হেভি অ্যাজ লেড আইটা হবে অ্যাজ কোল্ড অ্যাজ আইস জি এরটা হবে অ্যাজ হট অ্যাজ ফায়ার আবার বলছি প্রথমেরটা হবে অ্যাজ ব্ল্যাক অ্যাজ গোল বিয়েরটা হবে অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন সি এরটা হবে অ্যাজ বি সি অ্যাজ এ বিয়েরটা হবে অ্যাজ জেন্টল অ্যাজ এ ল্যাম্প ই ইয়েরটা হবে অ্যাজ প্রাউড অ্যাজ এ পিক এফেট হবে অ্যাজ গ্রিন অ্যাজ গ্র্যাস

দ্য এক্সারসাইজ ইজ ইজি ব্যাকেটে টু দেওয়া আছে এটা হবে দ্য এক্সারসাইজ ইজ টু ইজি আবার বলছি উত্তরটা দ্য এক্সারসাইজ ইজ টু ইজি বি এটা দেখো দ্য ট্রেন ইজ ফার্স্ট ব্যাকেটে আছে ফেয়ারলি এটা উত্তর হবে দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফার্স্ট আবার বলছি দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফার্স্ট সেটা দেখো দ্য বোটল ইজ ফুল হোয়াইট আছে ব্যাকেটের মধ্যে উত্তর হবে দ্য বোটল ইজ কোয়াইট ফুল আবার বলছি উত্তরটা দ্য বোটল ইজ কোয়াইট ফুল ডি এটা দেখো উই ওন দ্য ম্যাচ ব্যাকেটে আছে নিয়ারলি এটা উত্তর হবে উই নিয়ারলি ওন দ্য ম্যাচ আবার বলছি উই নিয়ারলি ওন দ্য ম্যাচ ই এটা দেখো উই আর লেট লেটাস আস হারি এটা আছে ব্যাকেটের মধ্যে রেদার এটা উত্তর হবে উই আর রেদার লেট লেট আস হারি আবার বলছি এটা উত্তরটা হবে উই আর রেদার লেট লেটাস আস হারি এ ফেটা দেখো শি হ্যাজ কামিন ব্যাকেটে আছে জাস্ট এটা উত্তর হবে সি হ্যাজ জাস্ট কামিন আবার বলছি সি হ্যাজ জাস্ট কামিন জিটা দেখো হি মেক্স এ মিস্টেক ব্যাকেটে আছে নেভার এটা উত্তর হবে হি নেভার মেক্স এ মিস্টেক আবার বলছি হি নেভার মেক্স এ মিস্টেক এই চেটটা হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ব্যাক এটা অলওয়েজ এটা উত্তর হবে আই অলওয়েজ গেট আপ পার্লি ইন দ্য মর্নিং আবার বলছি আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং একটা আছে আই এম সরি আছে ভেরি এটা উত্তর হবে আই এম ভেরি সরি আবার বলছি উত্তরটা উত্তরটা হবে আই এম ভেরি সরি যেটা দেখো হি ওয়াজ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম ব্যাকেটে আছে অ্যান আপ এটা উত্তর হবে হি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান আপ টু সলভ দ্য প্রবলেম আবার বলছি উত্তরটাবে হি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান আপ টু সলভ দ্য প্রবলেম তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেসন থার্টিন রাস্কিং বন্ডের লেখা গোস্ট অন দ্য বারান্দা এই গল্পের ইউনিট ওয়ানের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম তার সাথে সাথে অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিভেশন পৌঁছে যায় আর আমি অলরেডি ক্লাস সেভেনের বাকি লেশনগুলোর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা দেখুনই তারা অবশ্যই সময় মতো দেখে নিও ভালো থেকো সকালে ধন্যবাদ